Assalamualaikum warahmatullahi wabarakatuh. বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল। আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত। সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন। আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে ভোগ করতে পারবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম। আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। রাগিব শাকিল, বাংলা অর্থ আকাঙ্ক্ষিত সুপুরুষ। রাগিব ইয়াসার, বাংলা অর্থ আকাঙ্ক্ষিত সম্পদ। রাগিব নাদিম, বাংলা অর্থ আকাঙ্ক্ষিত সঙ্গী। রাহাত, বাংলা অর্থ স্বাচ্ছন্দ্য। রাশিদ, বাংলা অর্থ সরল শুভ। রাহিম, বাংলা অর্থ দয়ালু। রহমান, বাংলা অর্থ দয়ালু। রহমত, বাংলা অর্থ রহমত। রায়হানুদ্দিন, বাংলা অর্থ দিনের বিজয়ী। রইসুদ্দিন, বাংলা অর্থ দিনের সাহায্যকারী। রজনী, বাংলা অর্থ রাত। সাহাল, বাংলা অর্থ সহজ সরল। সাহরান অর্থ সজাগ। সাইয়েদ অর্থ নেতা অথবা কর্তা। সাখাওয়াত অর্থ দানশীলতা উদারতা। সারিম সাদমান অর্থ স্বাস্থ্যবান। সাকিব অর্থ উজ্জ্বল। সদরুদ্দিন অর্থ দিনের জ্ঞাত। সাফেরি অর্থ কৃতজ্ঞতা প্রকাশ। সাফাকাত অর্থ অতি স্নেহ। সাকিব অর্থ উজ্জ্বল। শামউল অর্থ মোমবাতি। শেষ অর্থ আল্লাহর একজন নবীর নাম। শাহির অর্থ প্রসিদ্ধ। সাহিব অর্থ অতি উজ্জ্বল নক্ষত্র। শাহাদাত অর্থ সাক্ষ্য দেওয়া। শওকত অর্থ ঐশ্বর্য কাটা। শাওকি অর্থ অতি বিখ্যাত আরবিয়ান কবি। শাওক অর্থ অতি আগ্রহ। শামস অর্থ সূর্যকে বোঝায়। সিতাব জুবাব নামের অর্থ দ্রুত মৌমাছি। শাহাদ নামের অর্থ মধু। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম, যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। এতে করে আপনি উপকৃত হবেন, আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।